হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এসএস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজ একটা নতুন সকাল এবং আজকে এত গরমের মধ্যেও মাথা ঠান্ডা রেখে শরীরকে এনার্জেটিক করে ঘরের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে তুলব তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে নিয়েছি এবং রাত্রেবেলা এইভাবে আমি চুলটা বেঁধে শুই, চুলটাকে বেনুনি করে। তো সেটাকে সকালবেলা উঠে চুলটাকে ডিটাঙ্গেল করি এবং ভালোভাবে এটাকে কম্বিং করে নিই চুলটাকে। তারপরে চুলটাকে সেট করে নিয়ে একটা ক্লিপ দিয়ে তারপরে নিজে একটু ফ্রেশন আপ হয়ে নেব। বলতে পারো সকালবেলায় নিজেকে একটু প্যাম্পার করা, নিজেকে একটু সুন্দর করে তোলা, এবং নিজেকে এই সুন্দর করে তোলার মধ্যেই কিন্তু নিজেকে অনেকটা এনার্জেটিক করে তোলা যায়। এবং আমি এই সমস্ত কিছুর মধ্যেও নিজের এনার্জিটা কিন্তু ফুলভাবে ফিল করতে পারি। তো সকালবেলা মুখটা ফ্রেশ হওয়ার পরে একটা সুন্দরভাবে জেল ক্রিম মেখে নিই যাতে মুখের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে যায়, এবং গরমে শত খাটাখাটনির পরেও যাতে মুখে ঘামটা না আসে। এরপরে একটুখানি হালকা লিপ টিন্টের মতো লিপস্টিক লাগিয়ে নেবো। আমি লিপ টিন্ট বা এই সমস্ত জাতীয় কিছু অ্যাপ্লাই করি না, হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিই যাতে দেখতে সুন্দর লাগে এবং সারাদিন যাবত যাতে ঠোঁটটা একটু লাল লাল লাগে। আর দেখবে একটু টিপ আর একটু লিপস্টিকই কিন্তু আমাদেরকে সুন্দর করে তুলতে অনেকটা সাহায্য করে। বাইরে গেলেই বা ঘরে কেউ এলেই বা আমাকে কেউ দেখলেই যে সাজগোজ করতে হবে সেটার কোনো মানে নেই। নিজেকে ভালো রাখার জন্যে, নিজেকে এনার্জিফুল রাখার জন্যে, নিজের মন ভালো রাখার জন্যও কিন্তু একটু সাজগোজের প্রয়োজন হয়। এবং সকালবেলা যদি একটু ফ্রেশ হওয়া যায় এইভাবে সারা দিনটা কিন্তু এনার্জিফুল থাকে। এরপরে ঘরের দরজা জানলাগুলো খুলে দেবো যাতে ঘরে আলো বাতাস আসে। সারা রাত যাবত এসি চলার জন্যে দরজা জানলা পুরো বন্ধ থাকে, ঘরটা পুরো ঠান্ডাই থাকে। বাট সকালবেলা আমি চেষ্টা করি ঘরের সমস্ত দরজা জানলা খুলে দেওয়ার যাতে হাওয়া বাতাস আলো পুরো ফুলভাবে ঘরের মধ্যে ঢুকতে পারে। চলো এবারে বিছানাটা তুলে নেওয়া যাক। বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় যেন একদম ঘরটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। আর সবার আগে চোখটা কিন্তু বিছানার দিকেই যায়, তাই না? আর তোমরা দেখে ভাবছো এত মোটা মোটা বেড কভার, মোটা মোটা গাছ আদর কেন গোছাচ্ছি? আরে ভাই, রাত্রেবেলায় এসি চলে, এত ঠান্ডা লাগে কি বলবো। আমি অতটা এসি টেসি নিতে পারি না, আমার মেয়েও অতটা নিতে পারে না, কিন্তু হাজব্যান্ডের আবার এসি চালা চলে না, সে একদম ফুল স্পিডে এসি চালিয়ে দেয়। তো বিশেষ ঠান্ডা থেকে কাটাতে এই দুটো মোটা মোটা জিনিস নিয়ে শুই, একটা আমার মেয়ে টাকা নেয়, একটা আমি টাকা নেই। আমার হাজব্যান্ডের অবশ্য লাগে না। বিছানা গোছাবার মধ্যে সবথেকে টাফ কাজ হচ্ছে মশারিটা গোছা। তো আমি এইভাবে মশারিটা গোছাই, খুব ইজিলি গোছানো হয়ে যায়, দেখতেও বেশ পরিপাটি লাগে। আগেকার দিনে মা ঠাকুমারা এরকম করেই মশারি গোছাতো। আর আমার কোনো স্ট্যান্ড নেই খাটের মধ্যে, আমার চারদিকে চারটে আমি পেরেক পুঁতেছি। পেরেক বলতে একটু হ্যাঙ্গার টাইপের, রোলার টাইপের, সেটাতেই মশারিটা আমি টাঙাই। আর মশারি না টাঙিয়ে আমি আবার ঘুমোতে পারি না, আমার মশারি টাঙানো চাই চাই, ওটা আমার বরাবরের অভ্যেস। অনেকে অবশ্য মশারি খোলবার রাখবার এই সমস্ত ভয়ে অবশ্য মশারি টাঙায় না। তো বেড কভারটাকে প্রতিদিন আমি তুলে এরকম করে বাইরে ছেড়ে নিই, তারপরে আবার পেতে দিই। একদম বেড কভার তুলে ছাড়াটাই আমার বরাবরের অভ্যেস, জানি না কেন এটাই হয়ে দাঁড়িয়েছে। আমি ওই বিছানায় পাতা অবস্থায় ঝাঁটা দিয়ে ছেড়ে নেবো। ঝাঁটা আমার অবশ্যই আছে, কিন্তু ঝাঁটা দিয়ে আমি ছাড়ি না বিছানায় পাতা অবস্থায়। মনে হয় যেন ময়লাগুলো এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে, তার থেকে তুলে নিয়ে ব্যালকনিটা তো ধোবই, ব্যালকনিতে ঝেড়ে নিই। এদিকে একটু ডাল বসিয়ে দিলাম সকালবেলা ব্রেকফাস্টে, হাজব্যান্ড মশাই খেয়ে বেরোবে। তো ডাল আর পরোটা করে দেবো, আর মিষ্টি আছে, খেয়ে বেরিয়ে যাবে। এইভাবে সেদ্ধ ডাল খেতেও ভীষণ ভালোবাসে। পেঁয়াজ দিয়ে সে ডালটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম। ফুটে ফুটে মোড়ে মোড়ে হবে, বেশ খেতে টেস্টি লাগে, আর ঝামেলাও নেই, তাড়াতাড়ি হয়েও যায়। আচ্ছা।
রাত্রেবেলা হঠাৎ ঝড় বৃষ্টি হচ্ছিল, নিয়েই শোভাগাম বেডটা খুলে শোয়া হয়েছিল। তো ওটাকে এখন সেট করে দেবো, ওটাকে লক করার জন্য এই মাঝখানের জায়গাটাকে ঠিলে দিলে সুন্দর ওটা লক হয়ে যায়। আর আমাদের যখন ঝড় বৃষ্টি হয়, একটু বজ্রপাত হয়, তখন হাজব্যান্ড মশাই কিছুতেই বেডরুমে শুতে দেয় না, ও ডাইনিংয়ে সবাইকে নিয়ে চলে আসে। এখন এই যা জুতোগুলো একটু রোদে দিয়ে দেবো, গত দুদিন যাবত জুতোগুলো রোদে দিচ্ছি, বুঝতে পারছো তো আমার ঘরের কী অবস্থা, একটু রোদ আসতে খুব অসুবিধা। যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। এই যে বলেছিলাম একটু পরোটা আর একটু ডাল, আমি অবশ্য মিষ্টিটা নিয়ে নিই, ওদেরকে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ডকে আর মেয়েকে মিষ্টি ডাল রুটি। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল আর মেয়েটাও খেয়ে নিল, আর এখন আমি একটু খেয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। ব্রেকফাস্টটা করে ঘর ঝাড়মোছটা কমপ্লিট করে নিলাম। ঘর ঝাড়মোছ কমপ্লিট করার আগে এই সমস্ত জিনিসগুলো ওপরে তুলে রাখি। আমার এই স্ট্যান্ডটা, ছোটোখাটো টুল আর যাবতীয় যা জিনিস থাকে, চেয়ারগুলো সরিয়ে ডাইনিং টেবিলের তলাটা মুছি। তো এখন এই সমস্ত কমপ্লিট করার পর এগুলো যথাস্থানে একটা একটা করে রেখে দিচ্ছি। ঘর ঝাড়মোচ করার আগে এই ছোটোখাটো কাজগুলো করলে ঘর ঝাড়মোচ করাটা খুব ইজি হয়ে যায়। যেমন বড় বড় পর্দা থাকলে পর্দাগুলো তুলে রাখা, চেয়ারগুলো একটু সরিয়ে রাখা, নিচে মোড়া টেবিল ছোট টুল থাকলে সেগুলো ওপরে তুলে রাখা, তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো ইজিলি সারা যায়। উচ্ছে আলুটা কেটে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভাজবার সময় এর যে এক্সেস জলটা, এটাকে ভালো করে নিগড়ে নিয়ে গরম কড়াইয়ে তেল দিয়ে ছেড়ে দেবো। এতে কি হবে, উচ্ছের যে তেতো ভাবটা সেটা সুন্দরভাবে কেটে যাবে এবং খাওয়ার সময় বিশ্বাস করো এতটুকু তেতো লাগবে না। যেসব ছোটো বাচ্চারা বা অনেক বড় মানুষও উচ্ছে খেতে চায় না তেতোর ভরে, এইভাবে উচ্ছেটাকে রান্না করতে পারো, একদম তেতো লাগবে না আর খেতে খুব টেস্টি লাগবে। আমার উচ্ছে আলু ভাজাটা ভীষণ টেস্টি লাগে, আমি ওই জন্য উচ্ছের মধ্যে একটু আলু দিয়ে আজকে ভাজছি। হাজব্যান্ড মশাই এটা পছন্দ করে না, ও শুধু উচ্ছে ভাজাই পছন্দ করে, কিন্তু আমার এই রেসিপিটা ভীষণ ভাল লাগে খেতে। এখন আমি আর আমার মেয়ে পৌঁছেছি, যে কটা মাসকাবাড়ি মাল এনেছি সে কটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে প্রথমেই চকলেট কমপ্লেন নিয়েছি, একটা বড় বলে রাখি, এগুলো সব আমরা অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার দিয়েছি, খুব সস্তা। তেলের প্যাকেট নিয়েছি দুটো, মাস্টার অয়েলের এটা একটা বড়, গরম মশলা, তারপরে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা চা পাতার প্যাকেট, এটা ওই যে ধনিয়ার হবে, এটা বিস্কুটের প্যাকেট, এখানে রিফাইন অয়েল। বিশ্বাস করো তোমরা লোকাল মার্কেট থেকে যদি কিনে দেখেছো তো অনলাইনে অ্যামাজন ফ্রেশ থেকে একবার অর্ডার দিয়ে দেখতে পারো। লোকাল মার্কেট থেকে যে প্রাইসে তুমি অয়েলের প্যাকেটগুলো কেনো, মাস্টার অয়েল, রিফাইন অয়েল, সেগুলো 20 টাকা অবধি সস্তা পাওয়া যায় অনলাইনে অ্যামাজন ফ্রেশে। তো এখানে চকলেট কমপ্লেন্টের মধ্যে না ইয়ে ছিল, একটা ফ্রি ছিল টিফিন বক্স, এই যে টিফিন বক্সটা, ভালো টিফিন বক্সটা, নর্মাল টিফিন বক্স, তবে বাচ্চাদের দেওয়া যাবে না, ওই আর কি জিনিস টিনিস রাখা যাবে বা ছোটোখাটো হয়তো বাচ্চাদের, এই যেমন স্কুলে পরীক্ষা চললো তখন মাঝে দু একটা ছোটো ছোটো নাটস বাগেরা বা দিলাম, তখন সেক্ষেত্রে করা যাবে। আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি, এটা ফ্রি দিয়েছে, কমপ্লেনের সাথে কিছু না কিছু ফ্রি দেয়, আগের বারে একটা বোতল ফ্রি দিয়েছিল, এবারে এটা ফ্রি দিয়েছে। আর আমার মেয়ে সবসময় চকলেট কমপ্লেনটাই খায়, ইভেন আমার মেয়ে বলে নয় আমার হাজব্যান্ডও চকলেট কমপ্লেনটা খেতে নাকি ভীষণ ভালোবাসে, ওকেও করে দিতে হয় মাঝে মাঝে। এর সাথে আরও কিছু জিনিস ছিল, সেগুলো আগেই সরিয়ে রেখেছি, সে কটা দেখাতে ভুলে গেছি। যেমন হচ্ছে লিকুইড সার্ফ একটা কিনি আমরা ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য, সেটাও আমরা অনলাইনে অর্ডার করি। বাসন মাজার সাবান 3-4টে একসাথে প্যাকিং করা পাওয়া যায় অনলাইনে, সেটা অর্ডার করি। কাপড় কাচার সাবান 3টে একসাথে বা 4টে একসাথে প্যাকেজিং পাওয়া যায়, সেগুলো খুব সস্তা পাওয়া যায়, সেগুলো অনলাইনে অর্ডার করি। তো এই সমস্ত জিনিসগুলো না তোমার মানে সাবান
শ্যাম্পু ক্রিম এগুলো না আগেই সরিয়ে রেখে দিয়েছে হাজব্যান্ড মশাই। যখন ওরা দিয়ে যায় না, ওরা ব্যাগে করে তো দিয়ে যায় না, ওরা একদম পার্ট বাই পার্ট মাল একদম তোমার ঘরে নামিয়ে দিয়ে যায়। তোমার লিস্ট দিয়ে তোমাকে মিলিয়ে নিতে হয় রিসিভ করার সময়। তো তখন ওগুলো নিয়ে ও একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সরিয়ে রেখেছিলো। গতকাল এসছে মালগুলো, আমি সরাবার সময় পাইনি, তো আজকে সকালে আমি সব আজড়ালাম। তো ওইগুলো ও আগেই সরিয়ে দিয়েছিলো, তো ওগুলো আর দেখানো হলো না। এখন সব প্যাকেটগুলো এমনি যেখানে স্টোর করে রাখি সেখানে তুলে রাখলাম, যখন যেটা প্রয়োজন হবে, যখন যেটা শেষ হবে তখন সেটা আজড়ে নেবো। এখানে বলে রাখি গরম মশলার যে প্যাকেটটা নিয়েছি এটা খুব সুবিধা পাওয়া যায়, অনেকটা গরম মশলা একসাথে প্যাকেজিং করে দেয়, তার মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু ওর মধ্যে থাকে। যেটা ছোটো ছোটো দশ টাকা না কুড়ি টাকা করে প্যাকেট সম্ভবত বাইরে লোকাল মার্কেটে পাওয়া যায়, ওটাই বড়ো প্যাকেজিংয়ে এদের খুব সস্তায় 100 টাকায় একটা গোটা প্যাকেট, যেটাতে আমার প্রায় 2 মাস চলে যায়, খুব ভালো পাওয়া যায়। তো চলো এখন একটু জল খাই, সারাদিনের কাজের পরে যখন একটু কলসির জল খাই না খুব শান্তি লাগে। এটাকে চান করে দিয়েছি, ওকে একদম রেডি রেডি করে দিয়েছি, এরপরে আমি চানটা করে নিলেই হবে, বাকি কাজ মোটামুটি এগোনো হয়ে গেছে। এখানে জলের বোতলটা ভরে নিচ্ছি, এই যে কলসির জল রাখি, কলসির জলটা এরকম বোতলের মধ্যে ভরে রিফিল করে নিই, নিয়ে এটাকে জল খাই দুপুরবেলা বা রাত্রেবেলা, যখন যেরকম প্রয়োজন হয় তখন খাই। হাজব্যান্ড মশাই খায় না, আমি আর মেয়েটাই খাই। হাজব্যান্ড মশাই একদম চিল ঠান্ডা জল খায়। ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো, আর আমার জল ভরতে ভরতে ঝটাপট বিশ্ব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে। বেশ, আর যারা এই সমস্তগুলো অলরেডি করে নিয়েছো প্রতিদিনকার মতো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, একদম পুজোর জলের মতো ঠান্ডা ঠান্ডা ভালোবাসা। চলো আজকে লাঞ্চে কী করেছিলাম দেখাই। খুব ভালো মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই, বড় মাথা কাটিয়ে নিয়ে এসেছিলো। আমার মেয়ের আবার মাথাটা ভীষণ ফেভারিট, আলু দিয়ে মাখা মাখা করে ঝাল করেছিলাম। এই ঝালটা খেতে আমার ভীষণ ভালো লাগে, হাজব্যান্ড মশাই ভালো লাগে না আলু দিয়ে ঝাল, আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে মাছের মাথাটা, এটা নিয়ে এখন মেয়েকে খাওয়াতে বসেছি, মেয়ে খাবে তারপরে আমরা খাবো। আর আমার মেয়ে মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে আমার মতো, আমিও আগে মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসতাম, আমার বাবাও ভালোবাসতো, আমার মা আর ভাই মাছের লেজা খেত, আর আমার হাজব্যান্ড মাছের পেটি খায় ছোটো বাচ্চার মতো, ও লেজাও খায় না মাথাও খায় না, আর আমার মা মেয়ে মাথাটা খেতে ভালোবাসে। চলো মাছের মাথার মধ্যে প্রথম কী খেতে হয় জানো তোমরা? মাছের মাথার মধ্যে প্রথম খেতে হয় মাছের চোখটা, ভেরি টেস্টি। আর কথায় আছে মাছের মাথার ঘেলু খেলে নাকি বুদ্ধি বাড়ে, আমার দারুণ লাগে ওই জেলি জেলি পড়াটা খেতে। মাছ মাংসের যে কোনো আইটেমের মধ্যে যদি একটু লেবু দেওয়া যায়, সেটা যদি গন্ধরাজ লেবু হয়, তাহলে সেটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যাই হোক, হাজব্যান্ড মশাই আজকে না একটা নতুন ধরনের আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিম আমরা প্রায়ই খাই, বান নিয়ে আসে, তো আজকে এই স্যান্ডউইচ আইসক্রিমটা নিয়ে এসছে। 2-in-1 আছে ভেতরে, আর ওপরটা নিচেটা বিস্কুট দেওয়া। এক একটা আইসক্রিমের দাম 30 রুপিস করে নিয়েছে, আমাদের তিনজনের জন্যই নিয়ে এসছে এই যে, আর তিনজন মিলেই খাবো। বিশেষ করে আমার ভালো লাগেনি, আমার ওই চকলেট আইসক্রিমটাই ভালো লাগে বার যেটা নিয়ে আসে, আর কিন্তু আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে। ওটার মধ্যে একদিকে ছিল চকলেট আর একদিকে ছিল ভ্যানিলা এরকম, ঠিক আছে, আর দুদিকে এরকম বিস্কুট দেওয়া ছিল, একদম মোটা টাইপের স্যান্ডউইচ আইসক্রিম বলছে, এই যে দেখো এরকম। তো আজকে আসি, এই পর্যন্তই আজকের ব্লগটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার যেন ভালো থাকা হয়, পলাশের কথা অনুযায়ী। পলাশ, তোমাদের সবাইকে খুব মিস করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা, লাভ ইউ।